মুসলিম বিশ্বে সবচেয়ে মহিমান্বিত দিনগুলোতে সারাদিন রোজা রেখে ইফতারের সময় এক গ্লাস পানীয় যেন স্বর্গীয় অনুভূতি এনে দেয় আর তা সবার জন্য একই সবাই যে যার সাধ্য মতো ইফতার করে থাকে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে ইফতারে নানান রকমের আয়োজন করা হয়ে থাকে পাশাপাশি যারা গরিব দুবেলা দুমুঠো খাবার জোটে না তাদের জন্য ইফতার এক ধরনের আকাশ কুসুম মতো সারাদিন রোজা থাকিয়া রাইস সন্ধ্যার পরে এই পানি মুখে দেই পানি ভান্তা যা পাই তাই খাই কোনো কামাই রুজ্জি করতে পারি না পা বাঙ্গা। বাঙা মুখে পানি দেওয়ার সামনে মুড়ি পাই মুড়ি দিয়া করি পানি পানি মুখে পানি দেই মুড়ি দিয়ে বাসা বাসি কোনো কিছু দেয় তাক দিয়ে মুখে পানি দেই পানি দেয়া ইফতার করি কোরা পরেতে ভাত খাই অনেকের ঘরে ধরে না চুলা হাঁড়িতে নেই ভাত ইফতার তো দূরের কথা পানি ছাড়া কী বা জোটে তাদের ভাগ্যে

মানুষ পেতে পারে না ও বন্ধু নাসরিন হুদা বিথি ভয়েস অফ আমেরিকা ঢাকা